কেটসের এই জিলাপি মিক্সটা রয়েছে, এই মিক্সটা দিয়েই আমি আজকে এই জিলিপিটা তৈরি করেছি। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হয়েছে জিলাপি। খুব সহজেই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে, মিক্সটা যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, খুব সহজেই কিন্তু আমরা ঘরে বানিয়ে নিতে পারি কোনো ঝামেলা ছাড়াই। তো চলো দেখতে থাকো আমি কীভাবে এটা বানালাম। আর জলের পরিমাপটা যতটা লেখা আছে তার থেকে কিন্তু একটু কম বেশি লেগেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা লেগেছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গিফটসের জিলাপি মিক্স, তো এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো যে এই মিক্সটা দিয়ে কীভাবে আমরা জিলিপি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবো। প্যাকেটটা আমি ওপেন করছি। এটার ওয়েট কিন্তু এখানে দিয়েছে, এটার ওয়েট 100 গ্রামস। তো এবার আমি প্যাকেটটা খুলে এই যে পাউডারটা রয়েছে এটাকে আমি আগে কেটে বের করে নিচ্ছি। ইনস্ট্যান্ট এইভাবেই কিন্তু আমরা জিলিপি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারি। তো এবার আমি এর মধ্যে জল মেশাবো। এখানে লেখা আছে 125 ml, মানে হাফ কাপ জল নিতে হবে, মানে জল ব্যবহার করতে হবে মিক্সটা রেডি করার জন্য। তো আমি একটা মেজারিং কাপের হাফ কাপ জল নিয়ে নিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। খুব অল্প অল্প করে জল নিতে হবে, কারণ একবারে জলটা কিন্তু আমি ঢেলে দেবো না। আর জিলিপির ব্যাটারটা যেন পারফেক্ট হয়, তাহলে কিন্তু জিলিপিটা যখন আমি তেলে দেব তাহলে কিন্তু ঠিকঠাক হবে। এখানে কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি আমি পুরো, কিন্তু এখানে এই যে হাফ কাপ জল আমার ব্যবহার করা হয়ে গেছে। তো এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ কাপ জল ব্যবহার করেছি কিন্তু করার পরেও আমার ব্যাটারটা ঠিকঠাক মনে হচ্ছে না, তো আমি আরেকটু কিন্তু জল দেব। এবার যে জলটা দেব সেটা কিন্তু খুব বুঝে শুনে আমি জলটা ব্যবহার করব। এবার কিন্তু ব্যাটারটা আমার ঠিকঠাক মনে হচ্ছে, এতক্ষণ আমার ব্যাটারটা ঠিকঠাক মনে হয়নি। তো আমি কিন্তু এখানে আরও আমি মোটামুটি হাফ কাপের কাছাকাছি জল নিয়েছিলাম, তো হাফ কাপের থেকে পুরোটা হাফ কাপ আমি দিইনি, আর একটু কম রয়েছে। তো জলের পরিমাণটা মেজারমেন্টটা একদম ঠিকঠাক বলা যাবে না, তোমার ব্যাটারটা গুলতে গুলতেই তোমরা বুঝতে পারবে জল কতটা লাগবে। তো ঠিক এই রকম একটা ব্যাটার প্রয়োজন করার জন্য আমি এখানে এটা মেজারিং কাপে হাফ কাপ আমি চিনি দিলাম এর মধ্যে। এবার মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো করে দেবে। আর হাফ কাপ যখনই আমরা শিরাটা বানাবো হাফ কাপ দিলে আমি 1 কাপ জল দেব। তো এখানে আমি হাফ কাপ জল দিলাম, আরও 1 কাপ এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি জিলিপি ভাজার জন্য আমি কিন্তু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই একটা জিলিপি মেকার, ওটার সাথে আমি ফ্রি ছিল, এই যে প্যাকেটটার সাথেই ছিল, তো প্যাকেটের সাথে ছিল। তো এই ব্যাটারটাকে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে কিন্তু ঢুকিয়ে নেব। পুরোটা কিন্তু আমি দেখো ভরে নিয়েছি এর মধ্যে। এবার আমি আটকে দিলাম। এদিকে শিরাটা রেডি করছি। আর শিরাটা কিন্তু খুব যে আঠালো একটা শিরা তৈরি করতে হবে তা না, গরম হয়েছে আগে দেখে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এটা দেব, একদম কাঁচা তেলে কিন্তু এটা দিলে ভালো হবে না। তেলটা ঠিকঠাকই গরম হয়েছে, একদম বেশি গরম হলেও আবার দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আবার একদম যদি ঠান্ডা তেলটা হয় তাহলেও কিন্তু ভাজতে গেলে ভালো হবে না। তো চলো আমি এবার স্টার্ট করছি জিলিপি দেওয়া।
খুব আস্তে করে কিন্তু এটা উল্টে দেবে। আমরা একটু বেশ লাল লাল করে জিলিপিগুলো ভেজে নেব। জিলিপিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, দিয়ে আবার আরেকটা ব্যাচ আমি এরকম করে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে সমস্ত জিলিপিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, শিরার মধ্যে আমি জিলিপিগুলো দেওয়ার চেষ্টা করব, তবে শিরাটা যেন খুব বেশি গরম না হয়, আবার খুব ঠান্ডাও যেন না হয়। আস্তে আস্তে কিন্তু আমি শিরার মধ্যে এগুলো দিতে থাকবো। ঠিক এইরকম শিরায় দিয়ে তারপর আমি তুলে নিলাম, আরো বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো আমি রেডি করে নিচ্ছি। এইভাবে কিন্তু জিলিপি বানিয়ে নিতে পারো তোমরা। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটাকেও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।